লায়ন্স ক্লাব অফ রানীগঞ্জের পক্ষে শনিবার রানীগঞ্জের লায়ন্স পাতেশ্বরিয়া মেমোরিয়াল হলে টিচার্স ডে ও ম্যাগাজিন মান্থ সেলিব্রেশনের আয়োজন ছিল। শনিবার সন্ধ্যায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হল বিশিষ্ট সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়, লায়ন্স ডিএভি পাবলিক স্কুলের প্রিন্সিপাল সুচরিতা চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী ভগবতী প্রসাদ কয়ালকে। সম্বর্ধনা জানানো হয় অন্যান্য বিশিষ্ট জনেদেরও। সম্মানিত করা হয় ডিএভি পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি কৃতি পড়ুয়াদের। का जो परिचय हमारे लाइन बिमल देव गुप्ता ने दिया, उनकी जीवनी के बारे में जो पब्लिक स्कूल की मैडम सुचरिता चटर्जी मैडम है, नगर पर आगे बढ़ रही हैं और जिस उद्देश्य का ध्येय है कि लायंस क्लब कालो हीरा नामक विशेष मैगजीनरों उद्बोधन हलो एदिन। কালো হীরা ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদকদেরও সম্মানিত করা হয় এদিনের আয়োজিত কর্মসূচিতে। এছাড়াও এলাকার সাংবাদিকদেরও লায়ন্স ক্লাবের পক্ষে সম্মানিত করা হয়। ডিএভি পাবলিক স্কুলের প্রিন্সিপাল লায়ন্স সুচরিতা চ্যাটার্জি জানান, মাত্র 4 মাস হয়েছে তিনি প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছেন। লায়ন্স ক্লাব ও রানীগঞ্জের বিভিন্ন সংগঠনের তরফে যে সম্মান তিনি পাচ্ছেন তা অভূতপূর্ব। শেক্সপিয়ারের নভেলের বিখ্যাত লাইন স্প্রিং অফ কন্টেন্টের কথাও তুলে ধরলেন তিনি। That day, for me, according to Shakespeare's very famous novel, it was a winter of discontent for me. Today, when I stand in front of all of you, it is once again his very famous line. It appears to me, it is spring of content. Really, I'm telling you, I never expected this honor so soon. It is a testimony for me. Chairman sir has put more 100 times responsibility on my shoulder. টিচার্স ডে ও ম্যাগাজিন মান্থ সেলিব্রেশন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ রানীগঞ্জের প্রেসিডেন্ট লায়ন্স রাজেশ জিন্দাল, সেক্রেটারি লায়ন্স রাজেশ কুমার শ, বিশিষ্ট চিকিৎসক এস কে বাসু, সুশীল জ্ঞানেরিওয়াল, মঞ্জিত সিং প্রমুখ। রামবাবু যাদবের রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ।